ফাংশনের অনেকগুলো উপাদান রয়েছে, তার মধ্যে এক এক ফাংশন বা ওয়ান অন ফাংশন সম্বন্ধে তোমাদের বলতে যাচ্ছি। এক এক ফাংশন হলো ফাংশনের, দেখো এ সেট এর উপাদান এবং বি এর উপাদান, এ ডোমেইনের প্রত্যেকটা উপাদানের দেখো একটা মাত্র, বি সেটের একটা মাত্র উপাদান থাকবে। অর্থাৎ এ সেটের, এই যে বি সেটে, এ সেটের প্রত্যেক উপাদানে কেবলমাত্র একটি ছবি বা ইমেজ থাকবে। তোমরা এখানে লক্ষ্য করো, যেমন বাংলাদেশের রাজধানী, এখানে যদি রাজধানী করা হয় তাহলে বাংলাদেশের রাজধানী কেবলমাত্র একটি হয় ঢাকা, ইন্ডিয়ার রাজধানী দিল্লি, টার্কির রাজধানী আঙ্কারা এবং ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। এখানে একটা দেশের জন্য কেবলমাত্র একটাই রাজধানী থাকবে, এক দেশ এক রাজধানী। যদি এখানে আমরা দেশ আর রাজধানীটা কেটে দিই তাহলে এটা হচ্ছে এক এক ফাংশন, মানে বি সেটে এ সেটে প্রত্যেক উপাদানের কেবলমাত্র একটি ছবি থাকে। এবার দেখো সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন হচ্ছে তোমার, দেখো এখানে যদি দেশ আর শহরের মধ্যে বিবেচনা করা হয়, যেমন বাংলাদেশের শহর চট্টগ্রামও হতে পারে, চট্টগ্রামও আছে, একই সাথে ঢাকাও কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্ত একটা শহর। তারপর যেমন দেখো ইন্ডিয়ান হচ্ছে মুম্বাই শহর, তারপর টার্কির দেখো ইস্তাম্বুল একটা শহর। এখানে লক্ষ্য করো বি সেটের উপাদানগুলোর একাধিক উপাদান এবং এ সেটের কেবলমাত্র একটা উপাদানের সাথে সংযুক্ত, তার মানে এফ ইজ দ্য ইমেজ অফ এ বিলংস টু বি। এর মানে হলো বি এর সকল উপাদান এর কোন না কোন উপাদানের প্রতিচ্ছবি হয়, মানে বি এর সকল উপাদান এর কোন না কোন উপাদানের প্রতিচ্ছবি হবে। তারপর দেখো এখানে এ সেটের উপাদানগুলো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, টার্কি, এটা দিলাম, এবং বি সেটের উপাদানগুলো হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, মুম্বাই আর ইস্তাম্বুল। তাহলে আমরা এক এক ফাংশন আর সার্বিক ফাংশন পরবর্তীতে তোমাদের এটা কাজে লাগবে। এরপর আসব বিপরীত ফাংশন। আচ্ছা এবার দেখো ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। এখানে এফ ইজ দ্য ইমেজ অফ এ বিলংস টু বি এবং জি ইজ দ্য বি ইমেজ অফ বি বিলংস টু এ। এখানে দেখো এটা ঠিক বিপরীত ইমেজ আছে হচ্ছে জি ফাংশনে, তাহলে আমরা একে জি কে এফ এর বিপরীত ফাংশন বলে থাকি। এখানের মধ্যে বিপরীত ফাংশনকে এভাবেও লেখা হয় অথবা জি পরিবর্তে এফ ইনভার্সও লেখা হয়ে থাকে। এরপর আসো ধ্রুবক ফাংশন। এরপর আসো কনস্ট্যান্ট বা ধ্রুবক ফাংশন। আচ্ছা এখানে লক্ষ্য করো মাঝে মধ্যে এই সেটের উপাদানগুলোর প্রতিচ্ছবি বা ইমেজ শুধুমাত্র বি সেটের একটি উপাদানে বিদ্যমান থাকে, তাহলে একে আমরা ধ্রুবক ফাংশন বলি। আমাদের অঙ্কগুলো করার জন্য ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং ইনভার্স ফাংশনেরই দরকার আছে। এখানে আমাদের মনে রাখতে হবে এফ ইজ বিলংস টু এ, এফ ইজ দ্য ইমেজ অফ এ বিলংস টু বি, এই ফাংশনটি আমাদের এক এক এবং সার্বিক হবে। তাহলে আমরা বিপরীত ফাংশনের সংজ্ঞা হিসেবে জানি, যদি এফ ইজ দ্য ইমেজ অফ এ বিলংস টু বি এবং জি ইজ দ্য ইমেজ অফ বি বিলংস টু এ হয়, তাহলে জি কে এফ এর বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বলবো। সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, তোমরা অঙ্ক করলে বুঝতে পারবা। আর জি কে আমরা এভাবে করেও লেখা হয় ইনভার্স ফাংশনকে। তাহলে আমরা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশনের মধ্যে যেটা প্রথম পার্থক্য সেটা হলো সেখানে এক্স এর সকল ইমেজ, এ সেটের সকল ইমেজ বি সেটে থাকবে এক এক ফাংশনে, এ সেটের সকল ইমেজ কেবলমাত্র একটি ইমেজের জন্য, বি সেটের কেবলমাত্র একটি ইমেজের জন্য এ সেটের একটি ইমেজ থাকবে। এবং সার্বিক ফাংশনে আমরা জানি বি সেটের সবগুলো উপাদানই এ সেটের কোন না কোন উপাদানের সাথে সংযুক্ত থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সার্বিক সেট এবং ওয়ান অন সার্বিক সেট এবং এক এক সার্বিক ফাংশন এবং এক এক ফাংশনের মধ্যে পার্থক্য। তারপর আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, আচ্ছা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি।
তাহলে এক এক ফাংশনে b এর একটি উপাদান a এর একটি উপাদানের সাথে সম্পর্কিত হয় এবং সার্বিক ফাংশনে b এর প্রত্যেকটা উপাদানই a এর a সেটের সাথে সম্পর্কিত হয় এবং সার্বিক সেটের রেঞ্জ কোডোমেইনের কখনোই সমান হয় না। এটা চট্টগ্রাম বোর্ড 2016তে আসছিল। f is the image of r belongs to r যেখানে f of x সমান x square minus twice x পরম মান এবং g is the image of r belongs to r যেখানে g of x equal to x square প্লাস ওয়ান। এখানে এফ অফ এক্স দেওয়া আছে এবং জি অফ এক্স দেওয়া আছে এবং বের করতে বলেছে জি অফ এফ অফ থ্রি, এফ অফ ফাংশন অফ জি অফ টু, জি অফ ফাংশন অফ এফ মাইনাস ফোর এবং চার নম্বরে দেওয়া আছে। এখানে এগুলো মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যে এফ অফ এক্স এবং জি অফ এক্স এর মান, তারপর সেখান থেকে আমরা এটা বের করব। আচ্ছা, তোমরা এখানে প্রথমটা লক্ষ্য করো, দেওয়া আছে দিয়ে দুইটা লিখলাম। লেখার পরে এখানে জি অফ এফ অফ থ্রি দেওয়া আছে, তাই জি অফ এফ অফ এক্স প্রথমে বের করছি। এখানে এফ অফ এক্স সমান সমান এটা দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা লিখলাম। এখন জি অফ এক্স সমান সমান আবার এটা দেওয়া আছে, তাহলে আমরা জি অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস টু টু এক্স কে আমরা জি অফ এক্স ধরবো। তাহলে এখানে বসবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আমরা এইভাবে লিখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা আগে এভাবে লিখে নিব, এই ফিগারে লিখে নিব, তারপর এই এক্স স্কোয়ারের জায়গায় এই মানটা বসাবো। এটা করলে তোমাদের হিসাবটা আরো অ্যাকিউরেট হবে, না হলে এখানে এক্স এর জন্য তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। আচ্ছা, এবার দেখো, তাহলে জি অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এইটা আসছে। এখন আমাদের একটু বের করতে হবে হচ্ছে জি অফ এফ অফ থ্রি। তাহলে আমরা যদি এখন এটা লিখি এফ অফ থ্রি, তাহলে আমরা এক্স এর পরিবর্তে এই মানটা বসাবো টু থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট মিন্স তিন তিনে নয় মাইনাস তিন দুগুণ ছয় সিক্স। যেহেতু এখানে পরম মান আছে, তাহলে পরম মান আমরা জানি সবসময় ধনাত্মক হয়, তাই সেটাকে শুধু থ্রি শুধু থ্রি ধরেছি, তিন দুগুণ ছয় প্লাস ওয়ান, দ্যাট মিন্স নয় থেকে ছয় গেলে তিন, তিন তিনে নয় আর একে দশ। তাহলে আমরা এটার মানটা পেয়ে গেছি। এবার পরবর্তী ধাপ হলো এফ অফ জি মাইনাস টু। আচ্ছা, এফ অফ জি মাইনাস টু যেহেতু বের করতে হবে, তাহলে এখন আমরা আগে এফ অফ জি অফ এক্স লিখি। তাহলে ফাংশন অফ জি অফ এক্স সমান সমান দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, জি অফ এক্স এর জায়গায় এই মানটা বসালাম। এখন ফাংশন অফ এক্স এর জায়গায় দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ারটা ওই রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স, এক্স এর ভ্যালুটাও রেখে দিলাম। তো এখন এক্স এর ভ্যালুতে আমরা এইটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন আমরা যদি মান বসাই, এখানে বলা হয়েছে যে ফাংশন অফ জি অফ মাইনাস টু, তাহলে মাইনাস টু বসালে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু, এখানে হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান পরম মান, দুই দুগুণ চার, চার আর একে পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশ, মাইনাস দুই দুগুণ চার, চার একে পাঁচ। তাহলে এখানে যদি পাঁচ আসে, এটা এমন আসতেছে, তার মানে হলো এটা ফাইভ ধনাত্মক, এটা গুণাকারে করলে পাঁচ দুগুণে দশ, দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ মাইনাস টেন সমান ফিফটিন। তাহলে জি অফ ফাংশন অফ জি অফ মাইনাস টু পেয়েছি। এবার আমাদের তিন নাম্বারে চেয়েছে জি অফ ফাংশন অফ মাইনাস ফোর, তাহলে আমরা এখানে জি অফ এফ অফ এক্স নিব, জি অফ এফ অফ এক্স নিলে এফ অফ এক্স এর জায়গায় এই মানটা বসাবো, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স এটা নিলাম। এখন জি অফ এক্স জি অফ এফ অফ এক্স এর এই মানের জায়গায় এখন জি এর মানটা বসবে, তাহলে এটা জি এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এক্স স্কোয়ার এর জায়গায় যদি এই মানটা বসাই দেই, তাহলে
এখন আমরা আমাদের বের করতে হবে হচ্ছে মাইনাস ফোর। সুতরাং জি অফ এফ মাইনাস ফোর ইকুয়াল মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস ফোর প্লাস ওয়ান, চার চারে ষোলো। যেহেতু এটা পরমাণ থাকলে সবসময় পরমাণ ধনাত্মক হয়, এটা প্লাস ফোরই হবে। চার দুগুণো আট, ষোলো থেকে আট গেলে আট থাকে, আট আটে চৌষট্টি, আর একে বইয়ের মধ্যে তোমরা ঠিক করে নাও। এখানে জি অফ এফ অফ ফাইভ লিখেছিলাম, তোমাদের বই ভুল ছিল, কিন্তু এটা হবে এফ অফ জি অফ ফাইভ। এটা তোমরা কারেকশন করে নাও। তাহলে আমরা যদি এফ অফ জি অফ ফাইভ নির্ণয় করতে যাই, প্রথমে জি অফ এক্স নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে ফাংশন অফ জি অফ এক্স সমান সমান ফাংশন জি অফ এক্স থেকে মানটা বসালাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন এফ অফ এক্স সমান সমান আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস, এটা বসাই দিব এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স। এক্সটা আমরা ফাঁকা রেখেছি, এখন আমরা এখান থেকে দেখে দেখে এটা বসাবো। বসালাম, এখন এখন যদি আমরা মান বসাই, আমাদের চেয়েছে ফাইভ চেয়েছে, তাহলে আমরা সেখানে যদি ফাইভ বসাই, ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু, ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান, পাঁচ পাঁচে পঁচিশ আর একে ছাব্বিশ, হোল স্কোয়ার মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ একে ছাব্বিশ টোয়েন্টি সিক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি ছয়শো ছিয়াত্তর বিয়োগ সাথে দুই হাজার আর ফিফটি টু। তাহলে এখানে পেয়েছি আমরা সিক্স টোয়েন্টি ফোর। তাহলে এটার ভ্যালু পেলাম সিক্স টোয়েন্টি ফোর, ইট ইস দ্য রিকোয়ার্ড। এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার দশে এসেছিল। এফ অফ এক্স ফাংশন অফ এক্স সমান এল এন ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স, হলে দেখা হচ্ছে এইটা, এটা আমাদের দেখাতে হবে। তো এটা আমরা এফ অফ ওয়াই এফ অফ এক্স এর জায়গায় এফ অফ ওয়াই যদি বসাই, তাইলে এখানে এক্স এর জায়গায় ওয়াইটা বসালাম। এফ অফ জেড দেখো একইভাবে এক্স এর জায়গায় এখানে জেডটা বসবে, তাহলে এখানে এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড এর লেফট হ্যান্ড সাইড এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড হবে এটা যোগ এটা। এখন আমরা কি জানি এল এন এর সূত্র অনুসারে এল এন এর যোগফল কি হয়, এগুলোর গুণফল। তাহলে দেখো এল এন ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই, আর এটা এটা গুণ হলো। এখন গুণ হওয়ার পর এই দুটো আমরা গুণ করে দিলাম। তো গুণ করার পর আমরা পেয়েছি এক একে এক, তারপর জে মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড। এর পরের লাইনটা দেখো ওয়ান 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 জেড প্লাস জেড ওয়াই ওয়ান ওয়ান ওয়াই জেড প্লাস ওয়াই জেড। এইটা বসানোর পর এটাকে আমরা করেছি, তারপরে এটাকে, আচ্ছা তোমাদেরকে আগে একটা জিনিস দেখাই, এইটা এতটুকু অবস্থায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এবার আমরা রাইট হ্যান্ড সাইডে এসেছি, রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল ওটা লেখার পর এখানে দেখো এক্স এফ অফ এক্স এর জায়গায় এলেন এটা বসিয়েছিলাম, জানতাম না এটা, এটা যেহেতু দেওয়া আছে। এখন এফ অফ এক্স এর জায়গায় আমরা এই যে ভিতরের অংশটুকু আছে এটা বসাবো, ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই জেড। তাহলে এটা যদি এক্স এর জায়গায় পুরো অংশটা হয়, তাহলে আমরা সেই হিসেবে এলেন এলেন বসালাম, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বসাইলাম, তারপর নিচে লিখবা, এখনো কিন্তু আমি এক্স এর লিখতে বলি নাই, এবার দেখবা যে ওয়ান প্লাস ওয়ান প্লাস লিখবা, লিখার পর এখানে যে এক্স আছে এক্স এর জায়গায় এই ফর্মটা বসাই দিবে আর নিচেও এই ফর্মটা বসিয়ে দেবে। তো দেওয়ার পর এখন আমরা উভয় পক্ষে যদি করি লসাগু করবো, তাইলে আসতেছে ওয়ান প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। এ দেখো ওয়ান প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, এবং এখানে লসাগু করলে আসতেছে ওয়ান প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড। এখন নিচে দেখো নিচে উভয় রাশি কিন্তু সমান ওয়ান প্লাস ওয়াই জেড, আর এটাকে যদি তোমার গুণ করি তাহলে এটা ভাগ থেকে উল্টাই যাবে না, তখন ওই ওয়ান প্লাস ওয়াই জেড উভয় অংশ থেকে কাটা যাবে, তখন এই ফর্মটা এসে দাঁড়াবে। আচ্ছা তোমাদেরকে আমি একটু ডিটেল করে দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো আমি ডিটেল করে দিলাম,
এই লাইন থেকে এই লাইনটা আসবে এটার পর এটাকে আমরা গুণ করলে তোমার অবশেষে থাকতেছে 1 প্লাস এই উপরের রাশিটা আর নিচের রাশিটা তাহলে এখন দেখো আমরা এটা এটার এটা চেহারা একই এটাকে আমি জাস্ট এই পর লাইনে একটু এটার মতো করে গুছিয়ে নিলাম দেখা যাচ্ছে এই রাশিটা আর এই রাশিটা একই অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখানো হলো অথবা শো আচ্ছা এই প্রশ্নটা দেখো এটা চারে আসছিল f of x সমান সমান x স্কয়ার প্লাস x প্লাস b এবং f of ফাংশন অফ 1 সমান 1 ফাংশন অফ 2 সমান 2 হলো দেখাও যে ফাংশন অফ 3 সমান 5 এটা আমাদের দেখাতে হবে আচ্ছা তাহলে আমরা f অফ x এর জায়গায় যদি ফাংশন অফ 1 বসাই তাহলে আমরা এটা পেলাম ফাংশন অফ 1 সমান এটা এখন আবার দেওয়া আছে যে ফাংশন অফ 1 সমান হলো 1 তাহলে হচ্ছে বা 1 সমান 1 প্লাস a প্লাস b দ্যাট ইজ একে কাটা গেল a ইকুয়াল টু মাইনাস b বসালাম এবার দেখো ফাংশন অফ 2 সমান 2 দেওয়া আছে আচ্ছা ফাংশন অফ 2 সমান এখানে দেখি f অফ 2 সমান এখানে x এর জায়গায় 2 এর মানটা বসাবো 2 স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b আচ্ছা f অফ 2 সমান সমান দেওয়া আছে 2 তাহলে এটা বসাই দিলাম বা সমান 4 টুয়াইস a প্লাস b এবার আচ্ছা এখানে a সমান সমান মাইনাস b দেওয়া আছে তাহলে 4 থেকে 2 গেলে 2 থাকতেছে তাহলে আমরা লিখতে পারি টুয়াইস b এই সমান যেহেতু মাইনাস বি তাহলে টুয়াইস বি প্লাস বি প্লাস ফোর মাইনাস টু ইকুয়াল টু জিরো তোমাদের জন্য এটা আমি আর একটু ডিটেল করে লিখলাম এবার তাহলে আসতেছে মাইনাস বি প্লাস টু ইকুয়াল জিরো দ্যাট মিনস আমরা বি এর মান এখানে পেয়েছি টু তাহলে আমরা এখানে যদি বসাই এর জায়গায় এর মান পেলাম মাইনাস টু বি টু এর মান মাইনাস টু এখন দেওয়া আছে দেখাতে হবে বলেছে যে এফ অফ থ্রি ফাংশন অফ থ্রি সমান হলো ফাইভ তাহলে এফ অফ থ্রি থ্রি স্কোয়ার প্লাস ট্রাইস এ প্লাস বি এফ অফ থ্রি সমান ফাইভ দেখাতে হবে তিন তিনের নয় আচ্ছা এ সমান পেয়েছি মাইনাস টু আর বি সমান পেয়েছি অনলি টু এখানে তোমরা লিখে দিতে পারো না লিখলে অসুবিধা নাই তিন দুগুণ ছয় তাহলে নাইন মাইনাস সিক্স প্লাস টু নয় দশ এগারো এগারো থেকে ছয় গেলে হলো ফাইভ তাহলে আমরা প্রুফ করলাম যে এফ অফ থ্রি সুতরাং এফ অফ থ্রি সমান ফাইভ শোড শিক্ষার্থীরা লক্ষ্য করো এটা 2012 8 এবং 2005 এ আসছিল y equal to f of x equal 4x minus 7 divided by 2x minus 4 হলে দেখাও যে f of y সমান x এখানে তোমাদের দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে y সমান f of x সমান 4x minus 7 divided by 2x minus 4 এটার মানে হলো তোমার y এর ভ্যালু 4x minus 7 divided by 2x minus 4 এবং f of x এর ভ্যালুও একই তাহলে আমরা এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি যেহেতু এটা দেওয়া আছে তাহলে y সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 এটা লিখেছি এবং আবার এভাবে লিখতে পারি 4x সমান সমান f of x সমান সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 এখন দেখো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে f of y সমান x তাহলে আমরা f of x যদি এটা জানি তাহলে f of y এফ অফ ওয়াই এর ক্ষেত্রে মানটা বসি আচ্ছা এখন কথা হচ্ছে এফ অফ ওয়াই এই ওয়াই এর মানটা কোথায় বসাবো এইটা টানবো নাকি এটা টানবো আমরা যেহেতু ফাংশন অফ এক্স থেকে ফাংশন অফ ওয়াই তাহলে আমরা এটা লিখতে পারি ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস ফোর এবার লক্ষ্য করো আমরা y এর ভ্যালু জেনেছি হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4 তাহলে এখানে এই y এর ভ্যালুতে এই মানটা বসিয়ে পাই এই যে দেখো y এর জায়গায় এই মানটা বসাবো
তাহলে y এর জায়গায় মানটা বসিয়ে পেলাম এটা এখন আমরা যদি ইকুয়েশন করি 4 4 এ 16 16x মাইনাস 4 সাথে 28 28 মাইনাস এখানে যদি লসাগু করি 7 2 করে 14 14x মাইনাসে মাইনাসে প্লাস 4 সাথে 28 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 আচ্ছা এখানে তোমরা একটা জিনিস দেখো এটার লসাগু 2x মাইনাস 4 আসছে আর এইটার লসাগু 2x মাইনাস 4 আসছে যদি এটা আমরা গুণ করি তাহলে উভয় পক্ষ থেকে উপর নিচ থেকে লবর থেকে 2x মাইনাস 4 কাটাকাটি যাবে তাহলে আমরা করব কি 2x মাইনাস 4 টা একেবারেই আমরা কেটে দিচ্ছি তাহলে নিচেরটা আসতেছে আচ্ছা 4 2 8 8x মাইনাস 7 2 14 মাইনাস 14 থেকে 14 গেলে 14 থেকে 14 গেলে 14 থাকতেছে এবার এখানে উভয় পক্ষ আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের এখানে ছিল 2x আচ্ছা এটা যদি আমরা 4 বসাই তাহলে আসতেছে 4 2 গুণ 8 দ্যাট মিন্স এখানে বসবে 8x এবং 4 4 16 প্লাস 16 তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 8x 8x কাটে যাচ্ছে আর এখানে থাকছে 2 তাহলে আমরা যদি 2 2 কাটাকাটি করি সেখানে শুধু থাকবে x তাহলে আমরা f অফ y সমান x পেয়েছি অতএব দেখানো হলো এই প্রশ্নটা খেয়াল করো এটা আগের অঙ্কটার মতোই y সমান সমান f অফ x সমান এটা হলে দেখাও যে f অফ y সমান x অথবা ইনভার্স অফ f ইনভার্স x সমান f অফ x আচ্ছা এখন দেখো আমরা প্রথম অংশটা আগের মতোই করব কিন্তু পরের অংশটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে তাহলে আমরা দ্রুত লিখে ফেলি এখানে যেহেতু এটা দেওয়া আছে তাই আমরা তিন ভাবে এটাকে দুই ভাবে এটাকে লিখতে পারবো একটা হচ্ছে y x y সমান সমান ax প্লাস b ডিভাইডেড বাই cx মাইনাস a আরেকটা হলো f অফ x সমান ax প্লাস b ডিভাইডেড বাই cx মাইনাস a এখন এটা লিখলাম যেহেতু এখানে দেখাতে বলেছে f অফ y তাহলে আমরা f অফ y সমান এটা লিখতে পারি এই জায়গায় সব x এর জায়গায় সবগুলো y হয়ে যাবে c অফ y মাইনাস a আই থিংক এতটুকু সবার ক্লিয়ার এবার পরবর্তী ধাপে আসো y এর জায়গায় এখন আমরা a মানটা বসাই দিব দ্যাট মিন্স ax প্লাস b ডিভাইডেড বাই c x মাইনাস a আচ্ছা a x এর জায়গায় বসালাম আর প্লাস b বসে যাবে ডিভাইডেড বাই এখানে দেখো c y এর জায়গায় আমরা বসাচ্ছি ax প্লাস b ডিভাইডেড বাই cx মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস a আর যদি তোমাদের এটা বসাইতে অসুবিধা হয় তাহলে করবে কি শুধু y এর জায়গাটা ফাঁকা রেখে আগে তোমাদের দেখিয়েছি এটা ফাঁকা রেখে দিবে ফাঁকা রেখে দিয়ে বাকিগুলো বসিয়ে ফেলবে পরে y এর মানটা বসাবে এটা হলে তোমাদের একেবারেই ঝামেলামুক্ত ভাবে তোমরা করতে পারবে এবার দেখো এখানে তাহলে যদি আমরা আগেরটার মতো সি এক্স মাইনাস এ উভয় হরে যখন আছে তাহলে এটা আমরা লিখবো না তখন একেবারে লিখে ফেলবো এ স্কোয়ার এক্স প্লাস এ বি প্লাস বি সি এক্স মাইনাস এ বি ডিভাইডেড বাই এ সি এক্স প্লাস বি সি মাইনাস এ সি এক্স প্লাস এ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এ বি এ বি কাটা দিলাম এ সি এক্স এ সি এক্স কাটা দিলাম তাহলে এখানে আসতেছে এখানে আসছে এ স্কোয়ার এক্স এ স্কোয়ার প্লাস বি সি উভয় পক্ষ থেকে যদি এক্স কমন নেই
এটা আসবে আর নিচে হলো a স্কয়ার প্লাস bc আচ্ছা এখানে কোনো x বা কিছু নাই তাহলে এটা এটা কাটা গেল কাটা দিয়ে থাকতেছে x তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে f অফ y সমান x বা এটা লিখতে পারি f অফ y সমান x showed showed এখন আমাদের প্রমাণ করতে হবে f ইনভার্স x সমান সমান f অফ x এবারে এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করো আচ্ছা আমরা এখানে প্রমাণ করলাম যে f অফ y ফাংশন অফ y সমান সমান x এখন দেখো এইটা মানে ফাংশন অফ y সমান x ইনভার্স ল অনুসারে তাহলে আমরা যদি তাহলে y সমান পাবো f ইনভার্স 1 x এখন দেখো y সমান আমরা অলরেডি কিন্তু প্রমাণ করে ফেলছি এখানে দেওয়া আছে যে অলরেডি y সমান f অফ x তাহলে আমরা y সমান এখানে ডাইরেক্ট যদি f অফ x বসিয়ে দেই তাহলে f অফ x সমান f ইনভার্স x তাহলে এটা আমাদের দেখাতে বলেছিল আমাদের আসলে দেখাতে বলেছিল এটা দেখাতে বলেছিল এবং বলেছিল এটা অথবা এটা তো তোমাদের যদি শুধু এইটা আসে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এখান থেকে এটা নিয়ে আসতে পারবে আর যদি দুটো অংশ হয় তাহলে এটা করে এভাবে দেখিয়ে দেবে জাস্ট সিম্পল দুইটা লাইন আচ্ছা এখানে দেওয়া আছে ফাংশন অফ x সমান k ইনটু x মাইনাস h আচ্ছা এটা ফলে দেখাও যে f অফ h প্লাস f অফ k সমান সমান ফাংশন অফ h প্লাস k তাহলে আমরা সব সময়কার মতো দেওয়া আছে এটা লিখবো আচ্ছা দেওয়া আছে আচ্ছা এখানের মধ্যে f অফ x এর জায়গায় যদি h বসায় তাহলে x এর জায়গায় h বসায় দেখো তাহলে এখানে h মাইনাস h হোল পুরোটাই জিরো হয়ে গেল এবং h সমান সমান h মাইনাস k উভয় পক্ষ থেকে এটা কাটাকাটি করে ওয়ান আসলো দ্যাট মিনস জিরো প্লাস h ইকুয়াল h পরবর্তী ধাপটাও সেরকম f অফ k x এর জায়গায় k বসিয়ে এই মানটুকু বসিয়ে পেলাম k মাইনাস h দ্যাট মিনস 1 এখানে থাকলো k প্লাস এই k মাইনাস k সমান সমান 0 দ্যাট মিনস h ডট 0 সমান 0 তাহলে আমরা এক পাশে পেলাম h আর এক পাশে পেলাম শুধু k আচ্ছা তাহলে আমাদের f অফ h প্লাস f অফ k সমান পেয়েছি h প্লাস k ঠিক আছে এবার আমাদের জানতে চাওয়া হয়েছে f ফাংশন অফ h প্লাস k সমান এটা বের করতে হবে এখন দেখো x এর জায়গায় h প্লাস k এটা বসাইলাম k মাইনাস h প্লাস h x এর জায়গায় h প্লাস k মাইনাস k ডিভাইডেড বাই h মাইনাস k তাহলে দেখো h h কাটা গেল k স্কয়ার ডিভাইডেড বাই k মাইনাস h আসলো প্লাস এখানে কে কে কাটা গেল তাহলে আসলো এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ মাইনাস কে আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো এই জিনিসটাকে তো আমরা এভাবেও লিখতে পারি কে মাইনাস এইচ উভয় পক্ষে তাইলে এটা মাইনাস হয়ে আসবে তাহলে আমরা যদি এটাকে লসাগু করি পেলাম কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই k মাইনাস h এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b দ্যাট মিনস a প্লাস b a মাইনাস b তাহলে এখানে যদি এটা এটা কাটা গেল তাহলে k প্লাস h আসলো k প্লাস h তাহলে আমরা f অফ h প্লাস k সমান সমান পেলাম f অফ h প্লাস f অফ k শো এটা 2015 তো আসছিল চট্টগ্রাম বোর্ডে ফাংশন অফ x সমান ln sin x phi অফ x সমান সমান ln cos x ফলে দেখাও যে e টু দি পাওয়ার 2 ফাংশন অফ x প্লাস e টু দি পাওয়ার 2 phi x ইকুয়াল টু 1 এবং e টু দি পাওয়ার 2 phi অফ x phi অফ h মাইনাস e টু দি পাওয়ার 2 ফাংশন অফ a ইকুয়াল টু e টু দি পাওয়ার 5 অফ টুয়াইস a আচ্ছা এখন আমাদের এটা থেকে প্রমাণ দেখাইতে হবে যে e টু দি পাওয়ার 2 f অফ x প্লাস এই সমীকরণটা
এটা সমান ওয়ান দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে পাই, আচ্ছা এখানে e টু দি পাওয়ার টু এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স এর মানটা বসাই দিলাম এল এন সাইন এক্স। এটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি এল এন সাইন এক্স। আচ্ছা এটা কোথেকে আসলো? আমরা তো জানি e টু দি পাওয়ার, এটা আমাদের আগেই জানা আছে যে e টু দি পাওয়ার এল এন এক্স সমান সমান এক্স। তাহলে এখানে যদি পোর্টে এক্স ধরি তাহলে এটা আসলো সামনে। এবার এটাকে সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এখানে একটা এক্সট্রা টু আনলাম। আচ্ছা সাইন এক্স হোল স্কোয়ার সমান সমান তো সাইন স্কোয়ার এক্স, এটা আমরা এটা তো জানাই আছে। তাহলে এখন আমরা সূত্রে ফেলার জন্য হাফ আর এটা এটা নতুন করে অ্যাড করলাম এই দুইটা জিনিস। তো এখন আমরা কি জানি টু সাইন স্কোয়ার এক্স, তাইলে এখন আমরা টু সাইন স্কোয়ার এক্স এর মানটা বসাই ওয়ান মাইনাস কস টোয়াইস এক্স। তাহলে আমরা ই টু দি পাওয়ার, তাহলে আমরা এটার অর্ধেক মানটা পেলাম। এখন বাকি অংশটা করব ই টু দি পাওয়ার টু ফাই অফ এক্স। তাহলে ই টু দি পাওয়ার টু দিলাম ফাই অফ এক্স সমান এল এন কস এক্স এই যে এখানে ছিল যেটা এই মানটা বসালাম। তাহলে এটাও সিমিলার ওয়েতে এল এন কস এক্স হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কস এক্স কস স্কোয়ার এক্স বা আচ্ছা কস এক্স হোল স্কোয়ার যেহেতু টু দি পাওয়ার এল এন সমান সমান ওয়ান, তাহলে আমরা কস এক্স সমান সমান কস স্কোয়ার এক্স এটাও লিখতে পারি। আচ্ছা এবার তোমাদেরকে এটাতে কস স্কোয়ার এক্স পেলাম। এবার তোমাদেরকে একটা জিনিস জানাই রাখি যে এখানে ই টু দি পাওয়ার টু এফ অফ এক্স সমান সমান সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। এতটুকু করব যদি আমাদের শুধু এইটা জানতে চাওয়া হয়, ঠিক আছে? যদি আমাদের এইটার মানটা জানতে চাওয়া হয়, যেমন এটা বলেছে ই টু দি পাওয়ার টু এফ ফাংশন অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার টু ফাই অফ এক্স সমান সমান ওয়ান, এটা আমাদের প্রশ্নে প্রুফ করতে বলা হয়েছে, তাই আমরা এখানে ওয়ান এটা দেখিয়েছি দেখানো হলো। কিন্তু তোমাদেরকে যদি বাড়তি অংশ চাওয়া হয় যে ই টু দি পাওয়ার যদি এমন আসে প্রশ্নে যে ই টু দি পাওয়ার টু এফ অফ এক্স এভাবে আসতে পারে প্রশ্ন, এটা অন্যান্য বোর্ডে আসছিল। আচ্ছা এবার দেখো প্রশ্ন যদি এইটা দেওয়া থাকে, এইটার মান জানতে চাওয়া হয়, তাহলে আমরা এই বাকি এতটুকু লাইনটা করব, ঠিক আছে? তখন এই হাফটা এই পাশে চলে এসে টু ই টু দি পাওয়ার টু এফ এক্স এটা হবে এবং এটা হবে সোল্ভ। জাস্ট তোমাদের আলোচনার সুবিধার জন্য এটা জানিয়ে রাখলাম। আর যদি আমাদের শুধু এই মানটা জানতে চাওয়া হয় তাহলে আমাদের এই এতটুকু লাইনের পর আর লেখার দরকার নেই। তাহলে এটা তোমরা সবাই নিশ্চয় বুঝতে পেরেছ। আচ্ছা এখন দেখো আমাদের বলা হয়েছে এই দুইটা দেওয়া আছে এবং আমাদের প্রুফ করতে হবে এটা সমান এইটা। আচ্ছা এখানে দেওয়া আছে ইটু, আচ্ছা এখন আমরা প্রথমে ফাই এক্স থেকে এটা বের করব, তাহলে তো তোমরা বুঝতে পারছো এল এন কস এ জাস্ট এক্স এর জায়গায় এটা বসাবো। সিমিলারলি এফ অফ এ হলে এল এন সাইন এ। তাহলে এবার আমরা মূল অঙ্কে আসি, এখানে আছে ই টু দি পাওয়ার টু মাইনাস ই টু দি পাওয়ার টু অফ এ। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার টু সমান সমান এল এন কস এ মাইনাস ই টু দি পাওয়ার
2 ln sin a. যেহেতু আমরা জানি টু দি পাওয়ার এলএন সমান সমান ওয়ান, আমরা এখানে লিখতে পারি কস স্কোয়ার এ মাইনাস কস্ট ওয়াইস এ। এবার দেখো কস্ট ওয়াইস এ